ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বুধবার রাজধানী কিয়েভ ও জাপরিঝিয়ায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর রাশিয়ায় এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিস্তারিত জানাচ্ছেন নিশীত সূর্য। বুধবার কিয়েভ এবং জাপরিঝিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। রাজধানী কিয়েভ থেকে 50 মাইল দক্ষিণে একটি কারিগরি বিদ্যালয়ে ড্রোন হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কলেজ ভবন ও 2টি ডরমেটরি। এখানে 7 জন নিহত ও 4 জন আহত হন। এই হামলার কয়েক ঘন্টা পর দক্ষিণাঞ্চলীয় শহর জাপরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে প্রাণ হারান 1 জন ও আহত হন 33 জন। এর পরপরই প্রতিটি রুশ হামলার উচিত জবাব দেয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলা বর্বরোচিত, শুধু সামরিক দিক থেকেই নয়, রাজনৈতিক এবং আইনগতভাবেও তাদের মোকাবেলা করা হবে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে রাশিয়ার হুমকিতে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। শুক্রবার সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুমকি দেন হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আইসিসি মনে করে এমন হুমকির মাধ্যমে আন্তর্জাতিক আইন ভঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত যে কোনো মূল্যে তার কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে আগামী 10 বছরে ব্যয় করতে হবে $411 বিলিয়ন। বিশ্বব্যাংকের ইউরোপ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বেজার্ডে বলেন, ইউক্রেনের পুনর্গঠনে বহু বছর লেগে যাবে। বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, এই বিপুল অঙ্কের অর্থের মধ্যে শুধুমাত্র ইউক্রেনের বিভিন্ন শহর থেকে ধ্বংসস্তূপ সরাতেই ব্যয় হবে $5 বিলিয়ন। যুদ্ধ যতদিন চলবে খরচ আরও বাড়তে থাকবে। এতে বলা হয়, ইউক্রেনে এখন পর্যন্ত ধ্বংস হয়েছে 20 লাখ ঘরবাড়ি, গড়ে 5টির ভেতরে একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান, চুরি বা ক্ষতিগ্রস্ত হয়েছে 650টি অ্যাম্বুলেন্স ও শিশুসহ নিহত হয়েছে 9655 জন বেসামরিক নাগরিক। নিশীত সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।